আমাদের আজকের ক্লাসের আলোচ্য বিষয় রবীন্দ্রনাথ ঠাকুরের প্রাচীন সাহিত্য প্রবন্ধ গ্রন্থে কাব্যে উপেক্ষিতা প্রবন্ধের একটি উপেক্ষিতা চরিত্র পত্র লেখা। ষষ্ঠ সেমিস্টারের বাংলা অনার্সের ছাত্রছাত্রীরা, তোমাদের পাঠ্য রয়েছে রবীন্দ্রনাথ ঠাকুরের প্রাচীন সাহিত্য প্রবন্ধ গ্রন্থের নির্বাচিত কয়েকটি প্রবন্ধ। এর মধ্যে একটি প্রবন্ধ হচ্ছে কাব্যে উপেক্ষিতা। এই কাব্যে উপেক্ষিতা প্রবন্ধটিতে রবীন্দ্রনাথ ঠাকুর চারটি উপেক্ষিতা নারীর কথা বলেছেন, যারা কবির দৃষ্টিতে অনাদৃত থেকে গেছেন বা উপেক্ষিতা থেকে গেছেন। এর মধ্যে বানভট্টের কাদম্বরী গদ্যকাব্যের অন্তর্গত পত্রলেখা চরিত্র হচ্ছে একটি। এই কাব্যে উপেক্ষিতা প্রবন্ধের এই যে চরিত্রটি রয়েছে, এর সম্বন্ধে রবীন্দ্রনাথ ঠাকুর বলেছেন যে কাদম্বরী কাব্যে অন্যান্য নায়িকার কথা বাহুল্যের সঙ্গে বর্ণনা করা হয়েছে, কিন্তু পত্রলেখার কথা কিন্তু সেরকম করে বলা হয়নি। এরই পরিপ্রেক্ষিতে আমরা আজকে দেখব যে রবীন্দ্রনাথ ঠাকুর কিভাবে তার এই পত্রলেখা চরিত্রটিকে তার কাব্য উপেক্ষিতা প্রবন্ধে সে কিভাবে উপেক্ষিতা হয়েছে, কিভাবে অনাদৃতা হয়েছে কবিদের লেখনীর দ্বারা, সেটা তুলে ধরেছেন এবং সেই সম্পর্কে আমরা আজকের ক্লাসে আলোচনা করব। তাহলে আমরা এতক্ষণ জানলাম যে রবীন্দ্রনাথ ঠাকুর তার প্রাচীন সাহিত্যের অন্তর্ভুক্ত কাব্যে উপেক্ষিতা প্রবন্ধে সংস্কৃত কাব্য সাহিত্যের যে কয়েকজন অনাদৃতা নারী চরিত্রের সঙ্গে আমাদের পরিচয় করে দিয়েছেন, তাদের মধ্যে বানভট্টের কাদম্বরীর পত্রলেখা চরিত্রটি অন্যতম। বানভট্টের এই কাদম্বরীতে যে তিনটি নারী চরিত্রকে প্রাধান্য পেতে দেখা যায়, তারা হলো মহাশ্বেতা, কাদম্বরী ও পত্রলেখা। কাদম্বরীর মূল আখ্যান চন্দ্রাপীর কাদম্বরীর নায়িকা কাদম্বরী, আর শাখা কাহিনী বৈশাম্পায়ন পুণ্ডরীক মহাশ্বেতার নায়িকা মহাশ্বেতা। তাহলে দুটি চরিত্রকে আমরা পেলাম, একটি হচ্ছে মহাশ্বেতা চরিত্র, আরেকটি হচ্ছে তার যে নায়িকা চরিত্র, অর্থাৎ যে চরিত্রটি আমরা এই নাম চরিত্র গদ্যকাব্যের নাম চরিত্র, সেটি হচ্ছে কাদম্বরী চরিত্র। তাহলে দুটি চরিত্রকে আমরা পেলাম, একটা হচ্ছে কাদম্বরী চরিত্র আর একটা হচ্ছে মহাশ্বেতা চরিত্র। এই কথা কাব্যে মহাশ্বেতা ও কাদম্বরীর হৃদয়াবেগ যে বর্ণনা, হৃদয়াবেগের যে বর্ণনা, সেটা পল্লবিত হয়ে উঠেছে এবং এই পল্লবিত হৃদয়াবেগের পল্লবিত বর্ণনার পাশাপাশি আমরা যখন পত্রলেখার সঙ্গে যুবরাজ চন্দ্রাপীরের সম্পর্কের বিষয়টি আলোচনা করি, তখন বোঝা যায় তার সম্পর্কে কিন্তু কিছুই বলা হয়নি। অর্থাৎ কি, যেমন করে কবি তিনটি নারী চরিত্রের মধ্যে মহাশ্বেতা এবং কাদম্বরী চরিত্রের যে বর্ণনা তিনি দিয়েছেন, তাদের হৃদয়ের বর্ণনা, তাদের হৃদয়ের আবেগের বর্ণনা যেভাবে দিয়েছেন, যে বাহুল্যের সঙ্গে দিয়েছেন, সেই রকম বাহুল্য কিন্তু আমরা কবির লেখনীতে পত্রলেখা চরিত্র সৃষ্টি বা পত্রলেখার বর্ণনার মধ্যে আমরা পাইনি। তাহলে আমরা বুঝতে পারি যে বাহুল্য দুটি চরিত্রের মধ্যে মহাশ্বেতা এবং কাদম্বরী দুটি চরিত্রের মধ্যে দেখিয়েছেন বা রূপায়িত করেছেন, সেই বাহুল্য কিন্তু আমরা পত্রলেখার মধ্যে পাই না। পত্রলেখাকে তার পরিচয় কি? পত্রলেখা কিন্তু পরাজিত কুলুতেশ্বরের কন্যা, সেও কিন্তু রাজনন্দিনী, কিন্তু সে বন্দিনী। যেহেতু তার বাবা পরাজিত হয়েছেন, তার জন্য সে বন্দিনী হয়েছে রাজপ্রাসাদে এবং সেখানে চন্দ্রাপীরের জননী বিলাসবতীর নির্দেশে সে চন্দ্রাপীরের সহচরী রূপে নিযুক্ত হয়। চন্দ্রাপীর হচ্ছে একজন রাজকুমার। পত্রলেখা পত্নী নয়, প্রণয়িনী নয়, কিঙ্করীও নয়, অর্থাৎ দাসীও নয়, সে কি, সে শুধু পুরুষের সহচরী। সমবয়সী এই দুই কুমার কুমারীর মধ্যে অনাদিকালের যে চিরন্তন আকর্ষণ প্রবল ও স্বাভাবিক ছিল, তা চন্দ্রাপীর ও পত্রলেখার মধ্যে দেখা যায় না। দুজনেই যুবক যুবতী,
একজন সমবয়সী নর বা পুরুষ বা আরেকজন সমবয়সী নারীর মধ্যে যে স্বাভাবিক অনাদিকালের সম্পর্ক হওয়ার কথা ছিল সেটা কিন্তু চন্দ্রাপীর এবং পত্ররেখার মধ্যে আমরা কাব্যের মধ্যে দেখতে পাই না। তাদের দুজনের মধ্যে যে সংকীর্ণ ব্যবধান ছিল সেই ব্যবধানকে এদের দুজনের কেউই কিন্তু দূর করতে পারেনি। এবং কেন পারেনি, কারণ কি কেন পারেনি সেটা আমাদের আমাদের মনে সে প্রশ্ন জাগে। কারণ হচ্ছে চন্দ্রাপীর যেমন একজন রাজপুত্র ঠিক তেমনিও বন্দিনী হলেও বা তার বাবা পরাজিত হলেও আমরা জানি যে পত্রলেখাও কিন্তু একজন রাজপুত্রী বা রাজকন্যা। তাহলে দুজনের সমবয়সী, একজন রাজপুত্র একজন রাজকন্যা, দুজন সমবয়সী একজন পুরুষ একজন নারী। কাজেই রবীন্দ্রনাথও সেটাই বলেছেন যে অনাদিকালের যে সম্পর্ক অত্যন্ত সহজ এবং স্বাভাবিক ছিল একজন সমবয়সী পুরুষ এবং দুজন সমবয়সী পুরুষ এবং নারীর মধ্যে, সেই সম্পর্ক কিন্তু আমরা চন্দ্রাপীর বা পত্রলেখার মধ্যে গড়ে উঠতে দেখি না। লেখক বা কবি সেইভাবে কিন্তু তাদের দুজনকে বর্ণনাই করেননি বা চিত্রিতই করেননি। কাদম্বরীর যে লেখক বা কবি পত্রলেখাকে সেই সম্পর্কের ক্ষুদ্র গণ্ডিটুকুর মধ্যে চিরদিন আবদ্ধ করে রেখেছেন। তার তরুণী হৃদয়ের আবেগ অনুভূতির সম্ভাবনার প্রতি বিন্দুমাত্র দৃষ্টি নিক্ষেপ করার কোনো প্রয়োজন বোধ করেননি। সে একজন নারী, সে একজন যুবতী নারী, তারও যে আবেগ আছে, তারও যে ইচ্ছা আছে, সেগুলি কিন্তু এখানে এই কাব্যের মধ্যে রূপায়িত হয়নি। এবং সেটি এই হতভাগিনী বন্দীর প্রতি তার হৃদয়হীন উপেক্ষা রূপেই আমাদের মনে হয়। যুবরাজ চন্দ্রাপীরের সেবায় নিযুক্ত হবার প্রথম দিন থেকেই সে দিনে রাত্রে ছায়ার মতোই যুবক বা রাজপুত্র চন্দ্রাপীরের পার্শ্ববর্তিনী। সে সবসময় যুবকের রাজপুত্রের পাশে পাশে থেকেছে, কিন্তু নারীর সঙ্গে নারীর যে ধরনের লজ্জা বোধহীন সখী সম্পর্ক স্বাভাবিক এবং প্রত্যাশিত, একজন পুরুষের সঙ্গে অর্থাৎ চন্দ্রাপীরের সঙ্গে পত্রলেখার সেরূপ অসংকোচ নৈকট্য তার নারীত্বের অস্বীকৃতি, তার প্রতি অবজ্ঞা, একথা আমাদের কিন্তু মনে না হয়ে পারে না। তাই আমরা দেখি, আমরা যখন প্রবন্ধটি পাঠ করি তার সম্পর্কে প্রাবন্ধিক রবীন্দ্রনাথ ঠাকুর বলেছেন এই সম্বন্ধটি অপূর্ব সুমধুর, কিন্তু ইহার মধ্যে নারী অধিকারের পূর্ণতা নাই। চন্দ্রাপীরের সঙ্গে পত্রলেখার নৈকট্য কাদম্বিনীতে বারবার উল্লেখিত হয়েছে, কিন্তু দেখা যায় কাব্যে পত্রলেখা শুধুই যুবরাজের সেবিকা, পত্রলেখা সহচরী কিন্তু নারী নয়। সে চন্দ্রাপীর ও কাদম্বরীর প্রণয়ের সাক্ষী, কিন্তু তার হৃদয়ে এর কোনো আলোড়ন নেই, কোনো আলোড়ন সৃষ্টি করতে পারেনি। চন্দ্রাপীরের সঙ্গে প্রীতি সম্বন্ধের জন্যই কাদম্বরী তাকে প্রিয় সখী মনে করে সাদরে গ্রহণ করেছেন। পত্রলেখার প্রতি কাদম্বরীর ঈর্ষার আভাস মাত্র আমরা কিন্তু এই কাদম্বরীর মধ্যে বা কাব্যের মধ্যে দেখতে পাই না। পত্রলেখা কাদম্বরীর সঙ্গে কিছুকাল একত্রে বাস করার পর তার বিরহ বেদনার বার্তা নিয়ে চন্দ্রাপীরের কাছে যখন ফিরে আসে, তখন যুবরাজ অত্যন্ত আদর দেখিয়ে আসন থেকে উঠে তাকে আলিঙ্গন করেন। পত্রলেখার হৃদয়ের প্রতি অন্ধ কবি চন্দ্রাপীরের এই আদর ও আলিঙ্গন বর্ণনার মধ্য দিয়ে তার প্রতি অনাদর ও উপেক্ষা প্রকাশ করেছেন বলে প্রাবন্ধিক রবীন্দ্রনাথ ঠাকুর মনে করেন। কবি বানভট্ট কাদম্বরী কথাকাব্যের দুই নায়িকা কাদম্বরী ও মহাশ্বেতার পাশাপাশি এই ক্ষুদ্র বন্দিনী পত্রলেখাকে দেখতে পাননি যেন। এই নারীর মধ্যে যে প্রণয় তৃষ্ণা চিরবঞ্চিত, একটি প্রণয় তৃষ্ণার্থ,
চিরবঞ্চিত একটি নারীর হৃদয় রয়ে গেছে, সে কথা তিনি সম্পূর্ণ রূপেই ভুলে গেছেন, বিস্মৃত হয়েছেন। এই প্রসঙ্গে প্রাবন্ধিক রবীন্দ্রনাথ ঠাকুর বলেছেন, বানভট্টের কল্পনা মুক্ত হস্ত, অস্থানে অপাত্রেও তিনি অজস্র বর্ষণ করিয়া চলিয়াছেন, কেবল তাহার সমস্ত কৃপণতা এই বিগত নাথা রাজদুহিতার প্রতি। তাই কাদম্বরী পাঠ করে আমাদের মনে হয় কবি তার অন্য সমস্ত নায়িকার কথা অনাবশ্যক বাহুল্যের সঙ্গে বর্ণনা করেছেন, কিন্তু পত্র লেখার কথা তিনি কিছুই বলেননি। কাদম্বরী কাব্যে পত্র লেখা অনাদৃত থেকে গেছে, কাদম্বরী কাব্যে পত্র লেখা কবির দ্বারা, কবি বানভট্টের দ্বারা উপেক্ষিতা থেকে গেছে।